वेलकम टू केडी बब सिटी जिम गाइस देखते পাচ্ছেন আমার কাছে আজকে যে মিস্টার একটা ল্যাপটপ তার বেসিক আপনার তার মডেলটা হচ্ছে আপনার ProBook 6470B তো এখন চলুন আমরা এটা কোন ডিসেম্বল করব কিভাবে ওপেন করবেন এটা কোনো রিপেয়ারের ভিডিও না এটা কিভাবে ওপেন করবেন ল্যাপটপের ব্যাটারি হার্ড ডিস্ক আর র্যাম এক্সট্রা যে সব জিনিসগুলো আছে কিভাবে ক্লিন করবেন ওপেন করবেন সেই ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে তো আমাদের প্রথমে এখানে যে লকটা আছে এটা হচ্ছে আপনার ব্যাটারির এটা ওপেন করলে আপনার ব্যাটারিটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো নেক্সট আমাদের যে রাইট পাশে যে লকটা আছে এটা হচ্ছে আপনার ব্যাক কভারের দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্টস এটা হচ্ছে আপনার র্যাম হার্ড ডিস্ক প্রসেসরের কুলিং ফ্যান প্রসেসর এটা হচ্ছে আপনার ওয়াইফাই আর এটা হচ্ছে আপনার ডিভিডি রাইটার তো আমাদের এখন ফার্স্ট যে কাজটা হচ্ছে এখানে আমাদের র্যামটা ওপেন করতে হবে পুরো ট্যাবে প্রসেসরে এখানে আমার র্যাম দেওয়া আছে 2 GB করে 3 GB 2 GB 4 GB থেকে হার্ড ডিস্ক ওপেন করতে হবে তোশিবার হার্ড ডিস্ক 512 GB এখানে আমাদের নেক্সট হচ্ছে যে তো এটা হচ্ছে আমাদের বেসিক ভিডিওটা আপনাদের যদি কারো আরও জানা ইচ্ছে থাকে কীভাবে মাদারবোর্ড খুলবেন কীভাবে এটা যতগুলো পার্টস আছে এগুলো খুলবেন তো কমেন্ট করতে পারেন তো আমি নেক্সট ভিডিওটা ওইটার সম্বন্ধে বানাবো আমি এখন দেখাচ্ছি কীভাবে এখন হার্ড ডিস্ক ওপেন করবেন র্যাম ওপেন করবেন ডিভিডি রাইটার ব্যাটারি এটা হচ্ছে বেসিক ইনফরমেশন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ সবাই ভালো থাকবেন